আসসালামু আলাইকুম, আমি ব্লগার এলিজাবেথ। আজকে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো, কোনো ব্লগ নিয়ে আসিনি। আসলে আমাদের দেশে এখন করোনা ভাইরাসের আতঙ্ক, তাই এখন লোকজনের সমাগম কম। এখন দেখাই যাচ্ছে না, লোকজন খুবই কম, রাস্তাঘাটে লোকজন নেই। আর আমাদেরও, আমরাও আতঙ্কের মধ্যে আছি। আতঙ্কিত না হয়ে আমরা নিজেরাই সচেতন থাকব, বারবার সাবান দিয়ে হাত ধুব, এগুলো আমাদের করা উচিত। বাইরে থেকে কেউ আসলে এক্সিসল দিয়ে হাত ধুয়ে নিব। তো আমার এটাই খারাপ লাগছে যে আমার ছাত্রছাত্রীরা এখানে বসে পড়তো, আজকে আমার ঘর শূন্য। এটা দেখতে আমার খারাপ লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বাচ্চাও আজকে একা একা শুয়ে শুয়ে খেলছে, কোনো শব্দ নেই, হুই হুল্লো নেই, বাচ্চারা যার যার মতো বাসায়। আমিও ওদেরকে মিস করছি, যেহেতু ওরা প্রতিদিনই আমাদের বাসায় আসে পড়তে। তো এখন আমার, যেহেতু আমার প্রাইভেটও বন্ধ হয়ে গেছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলি। দেশের পরিস্থিতি যেহেতু এখন খারাপ, 27 জন আক্রান্ত নতুন করে, আরও 3 জন, মোট 27 জন হয়েছে। তার মধ্যে 2 জন মারা গেছে। আমি দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের এই বিপদ থেকে উদ্ধার করে নেন। আমরা যেন এই বিপদ থেকে উদ্ধার হতে পারি। সবাইকে আল্লাহ সুস্থ রাখুন, শান্তিতে রাখুন। আমরা যেন আল্লাহর কাছে এই দোয়াই করি, আল্লাহ আমাদেরকে যেভাবেই রাখেন যেন শান্তিতে রাখেন। আল্লাহ সবাইকে হেফাজত করুন। তো 2 দিন আগের ভিডিও, আমার এক বাচ্চা আসছিল পড়তে, দেখলাম যে সেও মাগরিবের নামাজ পড়ছে। তো দেখে আমার মনটা ভালো লাগলো, একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখন তো পুরো ঘর খালি, আর কেউ আসবে না। এটা ভিডিওটা করেছিলাম 2 দিন আগে বাচ্চাটার, তাই আজকে দিয়ে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ।